দীপিকা পাডুকোনের জন্মদিনে উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় নলকূপ স্থাপন। 5ই জানুয়ারি ছিল বলিউড তারকা দীপিকা পাডুকোনের জন্মদিন। এবার জন্মদিনে নানা উপহার পেয়েছেন তিনি। প্রেমিক রণবীর সিংয়ের মা বাবার কাছ থেকে পেয়েছেন দামি শাড়ি আর হীরার অলঙ্কার, কিন্তু ভক্তদের কাছে ভালোবাসা এসব হীরা জহরত সবেই ম্লান হয়ে যায়। প্রিয় নায়িকার জন্মদিনে উপলক্ষে তার ভক্তরা একটি নতুন নলকূপ খনন করেছেন, আর নলকূপটি বসানো হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলায় উজানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে। এবার সৌদি আরবে কর্মরত তার ভক্তরা রীতিমতো তহবিল গঠন করে প্রিয় নায়িকাকে বিশেষ কোনো উপহার দিতে চেয়েছিলেন। দীপিকার সেই ফ্যান ক্লাবে আছে বাংলাদেশে ভক্তরাও। ভক্তরা অর্থ সংগ্রহ করে বাংলাদেশের রাধানগর গ্রামে একটি নলকূপ বসানোর ব্যবস্থা করে। গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ভক্তরা এমন উদ্যোগ নিয়েছে। 6ই জানুয়ারি টুইটারে দীপিকার আরও ফ্যান থেকে সে লাল টুকটুকে নলকূপের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা আছে, দীপিকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে উপহার। এটি গ্রামে আমরা আপনার আরবের ভক্তরা তহবিল সংগ্রহ করে এই পানির কূপ স্থাপন করেছি। আশা করি আপনাকে এটা ভালো লাগবে। শুভ জন্মদিন দীপিকা পাডুকন। এমন উদ্যোগে ভীষণ আনন্দিত দীপিকা পাডুকন। টুইটারে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 8ই জানুয়ারি তিনি লিখেছেন, পৃথিবীতে একটি সুন্দর ও সুখী স্থান বানানোর জন্য আপনাদের এই মহৎ অবদান আমার হৃদয় ছুঁয়ে গেছে। জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কি হতে পারে? আপনাদের প্রতি আমার অশেষ ভালোবাসা, আপনাদের নিয়ে আমার গর্ব হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের এ নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।